নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবর খবরাখবরের আপডেটগুলি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালার লেখার সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনি কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বেলাইকানটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগান আজকে কিন্তু আমি আজকে আরও নতুন দুটি ডাব্লিউ বি জিডিআরবি আপডেট নিয়ে চলে এসেছি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল গ্রুপ ডি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটির উপরে কিন্তু বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস স্বাস্থ্য ভবন ব্লক জিএন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সল্টলেক সিটি কলকাতা তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে মেমো নাম্বার আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ডেট অর্থাৎ পাঁচ তিন দু হাজার উনিশ অর্থাৎ পাঁচই মার্চ অর্থাৎ আজই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তো আজকে কিন্তু এই দুটি আপডেট নিয়ে আলোচনা করবো তো এটি হলো কিন্তু প্রথম আপডেট তো দেখুন এখানে কী বলতে রয়েছে অ্যাস পার অ্যাপ্রুভাল দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসে বেঙ্গল অল দ্য ফলোই ক্যান্ডিডেটস এমপ্লয়েন্ড বাই দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বহরমপুর বেঙ্গল তো দেখুন এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে তাপরে দেখুন এখানে ডেট দেওয়া হয়েছে আর এ হেয়ার বাই ডিরেক্টারেড টু অ্যাপেয়ার বিফোর দ্য স্ট্যান্ডিং তো দেখুন এখানে মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু আপনাদেরকে ডাকা হয়েছে তো আপনারা কোন ঠিকানায় যাবেন তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাদের যেতে হবে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউএনবি বি হল নিয়ার প্রিন্সিপাল অফিস এইটি এইট কলেজ স্ট্রিট কলকাতা তারপরে দেখুন পিন নাম্বার দেওয়া হয়েছে গেট নাম্বার ওয়ান তো আপনাদের কবে যেতে হবে কটার সময় যেতে হবে তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে আট তিন দু হাজার উনিশ তো বারোটার সময় কিন্তু দুপুর বারোটার সময় কিন্তু আপনাদের যেতে হবে আটই মার্চ দু হাজার উনিশ তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি তার নিচে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে তো আপনাকে কিন্তু এখানে পঁচিশ টাকা নিয়ে যেতে হবে পঁচিশ টাকা আপনাকে দে দেখুন এখানে বলতে হচ্ছে দে মে বি রিকোয়েস্টেড টু ডিপোজিট এসামা পঁচিশ টাকা অর্থাৎ পঁচিশ টাকা জমা দিতে হবে দিতে হবে আপনারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে এই পঁচিশ টাকাটি জমা দিতে পারেন তো দেখুন এখানে ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট ডাব্লু বি এন ডট জিও বি ডট ইন তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার এই পঁচিশ টাকাটি জমা দিয়ে দিয়ে দিতে পারেন এছাড়া কিন্তু আপনাকে পঁচাত্তর টাকা কিন্তু ক্যাশ মেডিকেল এক্সামিনেশান ফি হিসাবে দিতে হবে তো দেখুন এখানে দেওয়া হয়েছে সেভেন্টি ফাইভ রুপিস তার নিচে দেখুন এখানে ডকুমেন্টসের কথা বলতে হয়েছে দে আর অলসো রিকোয়েস্টেড টু বিং দ্য ফলোয়িং ডকুমেন্টস ফর সাবমিশন অ্যাট দ্য মেডিকেল বোর্ড তো এইসব ডকুমেন্টস থাকলে কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে তো এবার আমরা সরাসরি নিচে চলে যাবো যেসব ক্যান্ডিডেটের নাম রয়েছে তো সেগুলি কিন্তু আপনার দেখে দেবো তো দেখুন এখানে ক্যান্ডিডেটের কিন্তু নামগুলি এখানে দেওয়া রয়েছে তো দেখুন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে নেম অফ দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তারপর অ্যাড্রেস তারপর মোবাইল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এখানে তো বন্ধুক এইসব ক্যান্ডিডেটদের কিন্তু যেতে হবে সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য তো দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নামগুলো আর অ্যাড্রেসগুলো আর মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটি পজ করে আপনারা আপনাদের নামগুলো এখান থেকে জেনে নিতে পারবেন তো এখানে কিন্তু শুধুমাত্র পাঁচজন ক্যান্ডিডেটের কিন্তু নামগুলি দেওয়া রয়েছে তো বন্ধুগণ এবার আমরা কিন্তু দ্বিতীয় আপডেটটি নিয়ে আলোচনা করবো তো এটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হেলথ ডিপার্টমেন্টের একটি নতুন আপডেট তো দেখুন এখানে উপরেই বলতে রয়েছে যে গভর্নমেন্ট অপোজবল ডিটরেট অফ হেলথ সার্ভিসেস স্বাস্থ্যবঞ্জি ব্লক জিএন টোয়েন্টি নাইন তো দেখুন এখানে মেমো নাম্বার দেওয়া হচ্ছে আর এখানে ডেট দেওয়া হচ্ছে পাঁচ তিন দু হাজার উনিশ অর্থাৎ আজও কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তারপরে দেখুন এখানেও কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু ডাকা হয়েছে তো দেখুন এখানে কোথায় যেতে হবে আপনাদের তো দেখুন এখানে বলেই দেওয়া হয়েছে এই ঠিকানায় কিন্তু আপনারা চলে যাবেন তো কটার সময় যেতে হবে আট তিন দু হাজার উনিশ দুপুর বারোটা অ্যাপার্টমেন্ট অফ গ্রুপ ডি অর্থাৎ আটই মার্চ কিন্তু আপনাদের দুপুর বারোটার সময় কিন্তু মেডিকেল এক্সামিনেশন এক্সামিনেশনের জন্য যেতে হবে তো এর জন্য আপনাকে কী করতে হবে এর জন্য কিন্তু আপনাকে পঁচিশ টাকা অনলাইনে জমা দিতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া কিন্তু আপনাকে পঁচাত্তর টাকা কিন্তু মেডিকেল এক্সামিনেশন ফি হিসাবে নিয়ে যেতে হবে তো একটু আগে আমি বলে দিলাম তো এবার আমরা সরাসরি ক্যান্ডিডেটের নামগুলো কিন্তু দেখে দিচ্ছি যেসব ক্যান্ডিডেটদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেটের নামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে মোট কিন্তু এখানে ছয়জন ক্যান্ডিডেট রয়েছে এই ছয়জন ক্যান্ডিডেটকে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য সেই নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ে কিন্তু যেতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামগুলো আর অ্যাড্রেসগুলো আর এখানে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে তো বন্ধুগান এরকম বিভিন্ন চাকরির সঙ্গে খবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ